অ্যাডভোকেট আমাদের প্রিয়জন সম্মানিত অ্যাডভোকেট জুবায়ের আলম ভাইকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। জুবায়ের ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। জি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি পরম করুণাময় আল্লাহর নিকট, যিনি এখনো আমাকে সহ আজকে মিটিং এ যারা জয়েন করেছেন প্রত্যেককে সুস্থ রেখেছেন। আজকে আমাদের লন এন্ড হারমোনিয়াম ইউনিয়নের মিস্টার জামালউদ্দিন সাহেবের মিটিং এর উপস্থিত প্রায় এখন দেখলাম 55+ হয়ে গেছে। সকলকেই ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমাদের মশহুর ভাই, সকলের প্রিয় মশহুর ভাই আমাদের মিটিং উপস্থিত আছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় যার অবদান এই লন্ডন কোম্পানি অনেক অনেক দূর এগিয়ে যাবে এবং এগিয়ে যাচ্ছে, আমাদের সকলের প্রিয় ম্যাডাম এলএল হোক এখানে উপস্থিত আছেন। সেটা আমার প্রিয় নয়, আমার আমার নয়, যেখানে আমাদের যারা নলেন কোম্পানির সদস্য ডিস্ট্রিবিউটর হয়েছেন এবং যারা তাদের কথা শুনেন, বিশেষ করে আমাদের মোশারফ ভাই, আমাদের আতিক ভাই, ওনাদের শুধু কাজে নয় ওনাদের কথার গুণেও সুন্দর প্রাঞ্জল এবং যেভাবে কথা বলেন জোরালোভাবে, আসলে সকলেই তাদের এমনিতেই প্রিয় হয়ে যাবে এবং আমারও প্রিয়জন। উপস্থিত সকলকে জামাল সাহেবের টিমের সকলকে ধন্যবাদ জানাই এবং আমার লিডার রূপকার কিরণ ভাই সালাম ও ধন্যবাদ। আমি অনেকের কথা শুনতেছিলাম, বিশেষ করে রমজান আলী সাহেবের কথা, আমাদের কিশোরগঞ্জের মতো অনেকটা, আমাদের কিশোরগঞ্জের যেমন টান আছে রমজান আলী সাহেবের কথা কিশোরগঞ্জের টান আছে। দেখেন রমজান আলী সাহেব অনেকজন অনেক বয়স্ক ব্যক্তি, আসলে নলেন কোম্পানি যুবক বৃদ্ধ সকলের একটা সম্মিলিত কোম্পানি, সকলের সাথে যুক্ত আছে এবং যেহেতু প্রায় 30 বছরের যুবক থেকে 70 বছরের বৃদ্ধ পর্যন্ত এখানে যুক্ত আছেন, তাহলে এই নলেন কোম্পানি অবশ্যই একদিন বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করবে এবং অচিরেই আলোকিত পথের সুবাস দেখাবে। আসলে এখানে আমাকে প্রোডাক্ট শেয়ারিং এর জন্য বলা হয়েছে এবং এখন শেয়ারিং এর সত্যি প্রোডাক্টের বিষয়, আমি নলেন কোম্পানির মোটামুটি ভাবে ব্যবহার্য যতগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে কিছু প্রোডাক্ট ব্যবহার করেছি এবং অনেক প্রোডাক্টই গ্রহণ করেছি। একটু আগে কিছুক্ষণ আগেও আমি সন্ধ্যার সময় 2টা জি ভাইটাল সফট জেলের গ্রহণ করছি এবং একটু আগেও মশহুর ভাইয়ের কথা শুনে অনেকদিন ধরে এটা খাই না, বিশেষ করে ওই যে ক্যালসিয়াম মনে হলো যাচ্ছে একটা ক্যালসিয়াম পেয়ে নি, আমার কোনো আছে এগুলো সবগুলো প্রোডাক্টই আছে, তো একটা ক্যালসিয়াম খেলাম ভালো লাগছে। আচ্ছা শরীরটা দুর্বলতা ছিল কেউ মানে এখন মনে হচ্ছে অনেকটা ভালো লাগছে। আমার যেহেতু আমার পাশে দেখলাম যে ডিটক্স শেয়ারিং করার জন্য, তো ডিটক্স এর উপর বলবো যে একটা প্রোডাক্টের বিষয়ে একটু যদি না বললেই নয় মনে হয় না বললে না কৃপণতা হবে, বিশেষ করিয়া পেপটাইড। গত 2 দিন পূর্বে হঠাৎ করে আমি চেম্বারে বসে এমন আমার খারাপ লাগতেছে যে চেম্বার থেকে যে আমি চেয়ারে বসে থাকবো এটা আমার হচ্ছে না। এক পর্যায়ে আমার ফ্রেন্ডকে বললাম যে ঠিক আছে একটু বাসায় যাবো, তো আমার সাথে প্রবলেম, আমি যে বাসায় আসতেছি একটু অল্প রাস্তা, অল্প রাস্তায় হেঁটে আসবো, এটা তো আমার মনে হচ্ছে যে এখানে এত এত পরিমাণ কম রাস্তা যে রিক্সায় উঠে যাবে, রিক্সায় উঠে রিক্সাওয়ালা বলবে কি স্যার এই উঠতে না নামলেন, একটুকু রাস্তা আমি আসতে পারতেছি না, এত আমার মাথা ব্যথা আসলে এত দুর্বল লাগছে। আমি বাসায় আসে আমার ম্যাডামকে বললাম যে একটা কাজ করো আমাকে একটু দুধ দেয়, এটা পেপটাইড গুলো তো পেপটাইডটা খাওয়ার আমার মনে হয় কয়েক মিনিটের মধ্যে এই যে আমার যে শরীরের দুর্বলতা, আমার শরীরের যে মাথার যে একটু মাথা ধরা ছিল দুর্বলতা ভাব মানে মনে মুহূর্তের মধ্যে চলে গেছে, আমার কাছে একটা মিরাক্কেল মনে হয়েছে যে এটা একটা পেপটাইড একটা পাউডার। তাই আসলে অনেক সময় দেখা যায় যে ডাক্তারি ওষুধ খাইলে কি সময় লাগে, এত তাড়াতাড়ি কিভাবে শরীরের দুর্বলতাকে রিমুভ হয়ে গেলাম এটা আমার কাছে একটা মিরাক্কেল লাগছে। যাই হোক আসলে নলেন্ডের শুধু প্রত্যেকটা পড়ে গুণগণ সম্পন্ন, যে কতক্ষণ আগে ডাক্তার সব জন বলতেছিলেন যে পেডের কথা, আসলে পেডও যে পেডও সেরকম একটা মিরাক্কেল বিষয়, কেউ যদি মনে করেন যে আসলে ভিতরের বিষয়টা কিন্তু দেখা যায়
বাহিরের বিষয়টা দেখা যায়। এই কথা সত্য যে পেট এবং ওই যে পায়ে ইনসুলিন ব্যবহার করে, যেটা ইনসুলিন শু যেটা, এটা আমি সব ব্যবহার করি নাই। এগুলো যদি ব্যবহার্য জিনিসগুলা অনেকেই আছে, যে ভিতরে যদি ভালো হইলেও কিন্তু অনেক সময় অনেকে এটা স্বীকার করতে চাই না। মনে হয় যে মানে যেভাবে আমরা বলছি যে এর থেকে বোধহয় আরো আরো বেটার, মানে বেটার কিছু আশা করে, কিন্তু যে বাহিরের যে বিষয়গুলা, যেমন একটা পেট, একটা সাদা পেট পাঁচ ঘন্টা পর হলুদ হয়ে যাচ্ছে, এটা কিন্তু চোখে দেখার মতো বিষয়। মানুষ চোখে দেখা যদি বিশ্বাস করে আর না দেখা বিষয়টা কিন্তু বিশ্বাসটা কম করে। তাই মনে করবো যারা সদস্য হবে, নতুন সদস্য যারা আসবে, প্রত্যেককে আমি মনে করি পেটটা দেওয়া উচিত, কারণ এটা তো দেখার মতো বিষয় এবং দেখে নিজে একটু অনুমান করতে পারে অন্যান্য কোম্পানির বিশ্বাসযোগ্যতার জন্ম নেই। যাই হোক, আরো তো পটাকে প্রত্যেকটা পটাকেই বলো, এর মধ্যে জিবাই ডিটক্স একটা মিরাক্কেল বিষয়। এটা তো কতক্ষণ আগে আমাদের যে প্রথম আলোচনা করে সুপ্রিয়া সম্ভবত উনি কথা বলতেছিলেন, উনি ডিটক্স উদাহরণ করছেন, ওনার অনেক সমস্যা ছিল দূর হয়ে গেছে। গত শুক্রবারে আমি আলোচনা, আমাদের যে বিকাল তিনটার মিটিংটা হয়, সেই মিটিংয়ে একটা প্রভু যে বক্তব্য দিয়েছে, উনি ডিটক্সের উপর একটা ক্লিয়ার একটা বক্তব্য দিয়েছে, অর্থাৎ এর উপকারিতা কি, কিভাবে কি করতে হবে সম্পূর্ণ ক্লিয়ার বলছিলেন। এতে কি কি উপকার হয় অনেক এত সুন্দর করে বলছে, কেউ যদি ডাক্তার প্রভু ভিডিওটা ধারণ করতে পারেন, ভালো করে শুনতে পারেন, নতুন দৃষ্টিভঙ্গি শোনাইতে পারেন, তাহলে আমার মনে হয় আমাদের এটা বলার দরকার নাই। আমি আমার লিডার এখানে আসেন, আমি আমি বিশেষ করে আতিকবার প্রতি খুবই কৃতজ্ঞ। আমি অন্তরের অন্তরস্থল থেকে আমি আতিকবাকে আই লাভ ইউ জানাই, উনিও সকলকে আই লাভ ইউ জানা, আপনাকে আমি আই লাভ ইউ দিই, যে আমি ওনাকে অনুরোধ করছিলাম যে আপনি আমাকে এই কয়টা ভিডিও দেন, বিশেষ করে মশিউর ভাই শুক্রবার বক্তব্যটা, বিশেষ করে আতিকবার বক্তব্যটা, বিশেষ করে ডক্টর প্রভুর বক্তব্যটা এবং ডাক্তার রাব্বির বক্তব্যটা, ওই বক্তব্য আমাকে দেন একটু। উনি হয়তো অনেক কষ্ট করে সংগ্রহ করে আমার মেসেজারে পাঠাইছেন, আমি দেখছি এতে করে অনেকটা কষ্ট কমে গেছে আমার। যেমন আমি আমার কয়েকজন বন্ধু বান্ধব আছে অথবা বড় ভাই অথবা যারা আত্মীয় আছে, যারা ডিটক্স করার মতো সামর্থ্য আছে অথবা যারা মানে প্রোডাক্ট গ্রহণ করবে, আমি এদের কাছে চারটা ভিডিও পাঠাই মেসেঞ্জারে, এবং একটু দেখেন ভিডিওগুলো দেখেন, পরে আমি শেয়ার করবো বিষয়টা। এতে করে দেখছি ভিডিওগুলো দেখার পরে আমার যে আগে বুঝেছি কষ্ট হইতো, এই ভিডিওটা দেখার পরে আমার কষ্টটা আমার মনে হয় চার ভাগের মধ্যে তিন ভাগে কমে গেছে। অর্থাৎ এই কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, ব্যবসা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা কিন্তু এই চারটে বক্তব্য শোনার পরে কিন্তু চলে আসে। যে ডিটক্স এর বিষয়ে আসলে আমি কি বলবো, আমি ২০২০ সনেই জানুয়ারি মাসে কক্সবাজার ডিটক্স করেছিলাম। সেই ডিটক্স করার পরে আমার প্রথম ইচ্ছা ছিল সে আসলে আমি একটা প্রোডাক্ট গ্রহণ করবো, উপকার পাবো, এই পর্যন্তই থাকি, এর বেশি কিছু না, কারণ আমি একজন ব্যস্ত মানুষ। এই যে আজকেও কোর্টের থেকে আসছি, প্রায় সন্ধ্যা আজান পড়ছে, এরপরে চেম্বারে বসতে হয়, তারপর চেম্বারে ছিলাম, যা মিটিং এর কারণে চলে আসছি, অনেক টাইম ছিল, যেটা বললাম যে আজকে মিটিং আছে, আমি এখানে চলে যাব, চলে আসছি। আসলে সময় দেওয়াটা খুব কঠিন, এর ভিতরেই কিন্তু কাজ করি, একটু সময় পেলে সুযোগ পেলেই কাজ করি। আজকেও দুজনে ডিটক্সের বিষয়ে কথা বলতেছিলাম, আমি বলছি আপনি কি হয়েছেন, আমাকে বলছে আপনি একটু উপকার পাইছেন, আপনি বিষয়টা বলেন, আমি আমার বিষয়টা বললাম, তা আমি এই পাইছি, আমার এই হয়েছে, আমাকে দেখে কি বোঝা যায় না আমার। বয়সটা কম হয় নাই, বয়সে কি মনে করার পর আমি যে উপকারটা পেয়েছি আমার কাছে কি দেখে আপনার মনে হয় না, তা ঠিক আছে। আমি বলছি আমাদেরকে 25 তারিখে একটা ক্যাম্প হবে ডিটক্সের উপর, আপনি যদি একটু যদি আমাদের একটু জয়েন করেন, আমাদের সাথে একটু যোগ করেন, একটু ডিটক্স গ্রহণকে আমাদের সাথে একসাথে করতে পারবো, আমিও করবো আবার। ওনারা এগ্রি করছেন এবং আমাকে বলছেন যে আগামীকালকে আপনি একটু কষ্ট করে আসেন, আমরা টাকাগুলো দিব। অর্থাৎ যদি উপস্থাপনার মতো উপস্থাপন করা যায়, সত্যটা বলা যায়, সঠিকটা বলা যায়, বাড়িয়ে না বলা যায়, যতটুকু আমি পেয়েছি সতটুকু যদি বলা যায়, আমি মনে করি যথেষ্ট। দেখ আমি ডিটক্স করে আমি অনেক কিছুই পেয়েছি, বিশেষ করে আমার যে ক্লান্তি ভাব আসে, অতিরিক্ত কাজ করলে তো ক্লান্তি সকলেই আসে, যা আসলে এনিমিটি যতই শক্তি থাক ক্লান্তি তো আসবে, এরপরেও আগের চেয়ে অনেকটা আমি অনেক অনেক গুণে আমি মনে করি অনেক ভালো। আগে যে অনেক অনেক কাজে অল্প কাজ করলে পরিশ্রম তো হয়ে যেতাম,
উপরে বেশি সিঁড়ি বাইলে পরিশ্রান্ত হয়ে যেতাম, এবং আমার বাসায় তিনতলা উঠলে, তিনতলা বাসার তিনতলা উঠে পরিশ্রান্ত, আমার কোর্টগুলো অনেকগুলো তিনতলা চারতলায়, এগুলো উঠলে পরিশ্রান্ত হইতো, এখন এটা হয় না, এখন এই পরিশ্রমটা আমার কম লাগে। আরো বিশেষ করে আরো কিছু বিষয় হয়েছে, নাক ডাকার একটা বিষয় ছিল, আমার মনে সবচেয়ে আমি শান্তি পেয়েছি বিশেষ করে যে ডিটক্স করার পরে আমার নাক ডাকার রেজাল্ট একবারে একেবারে চলে গেছে। এতে করে আমার পারিবারিক একটা শান্তি হয়েছে, আমার মনে ঠিক মতো ঘুম হয়, আমার রাতে ঘুমের মধ্যে কত বড় আমাকে ধাক্কা খেতে হইতো এই নাক ডাকার জন্যে, এটা থেকে আমি মুক্তি পেয়েছি, এখন একটা সুন্দর একটা ভালো ঘুম হয়। এরকম ভাবে আমি মনে করি যাদের ক্ষমতা আছে, আমি সবসময় বলি যাদের ক্ষমতা আছে সঙ্গ আছে প্রত্যেকে ডিটক্স করবেন, কারণ ডিটক্স যদি আমরা করেন তাহলে অবশ্যই ভালো থাকবেন, অনেক অনেক গুণে ভালো থাকবেন। আর বেশি বাড়াবো না, অনেক সময় নিছি ডিটক্সের উপরে, কিভাবে করতে হয় এগুলো তো সকলেই জানেন।